এই যে কলমি শাক কত করে দিবেন? চারটা মুড়ি, দুই মুড়ি লন, সাতটা দিয়ে দুইটা পাঁচ টাকা দেন। কাঁচামরিচ দিছেন? হ্যাঁ, কাঁচামরিচ দিছেন। কত হয়েছে আমার? 61 টাকা। ধইনা পাতা? হ্যাঁ দিছি। কত হয়েছে? 61 টাকা। হ্যাঁ কত হয়েছে? 61 টাকা। কত দিলেন? রাখেন রাখেন, এটা রাখেন। আর ফাস্টে দেন আপা। আর লাগবে না, 5 টাকা একটু কমাবেন না আপনি দাম? এটা কি? হ্যাঁ প্রত্যেকদিন এই লালসা না দিলে হয় না, একদিন ঋতু উচ্চারণ হলে কি হয়? মাখন দিয়া খাস, এখন ওই ডিম ভাজি আর ওই আলু ভাজি আর ওই রুটি খাইতে হইব। তোমরা যে কি না একটা, কোন দুঃখে যে এখানে জন্ম নিয়েছিলাম আমি, রুটি আর আলু ভাজি খাওয়ার জন্য। জীবনে কোনোদিন কোনো বন্ধু বান্ধবরা ডাকতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, সব ফকিরের গোষ্ঠী, ফকিরাই যাতে জন্ম নিয়েছিলাম। ওই না বাবজাদা, নাস্তা খেয়ে রাস্তা দেখ যা। দাদা আমি পর দুই দিনে সিম বিক্রি 4,000, দুর্বল সিগন্যাল, বিএনপির দুই গ্রুপের সমঝোতায় গতি বাদ দে পড়লাম। হ্যাঁ বাংলাদেশে টাকার বিপরীতে ডলারকে অতিমূল্যায়িত করে রাখা হয়েছে, অথচ বিশ্বব্যাপী ডলারের অবস্থান ক্রমশ দুর্বল হচ্ছে। রপ্তানি কারকরা এখন পর্যন্ত ইউরোপে ঐতির প্রতি ঝুঁকে পুরানো বাস ক্রাপ জাহাজ আনার জন্য আমদানি নিতে আদেশ টাকা নেই। কালকে দিবা বলছিলা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জর্জ ব্যালেন্স তো টাকা করতে হবে না। দূর ইউনিভার্সিটি যাও তো তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে, তারপর প্রতিদিন ফোনে এত কিসের কথা? এত খরচের হাত তো ভালো না রে, তুই একটু খেয়াল কর ও কাদের সঙ্গে মেশে, আর আজকাল পত্রিকায় যা পড়ি। দাদা বাকিটা তুমি টিভি নিউজে দেখে নিও, আমি গেলাম। আই খাইলি না? না খাবো না। কিভাবে চালাইতে হয় তা তো জানো না, এখানকার জিনিস ওইখানে, ওইখানকার জিনিস এইখানে, কইরা আমি সংসারটা চালাই। নবাব পুত্রা সব এই শোন, আসিফের লগে রেনু যোগাযোগ হয় কিনা একটু খোঁজ নিস তো। যে নিজেই যোগাযোগ করে না তার খোঁজ কেমনে নিবে মা? আর রেনুও ঠিক আছে। কি ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে, আমি দেখতেছি না ঠিকঠাক আছে। এরকম একটা ভালো পোলার লগে বিয়া দিলাম, সংসার করবার পারলো না। আমরা যারা সংসার করি নাই, আরে বাবা সংসার টিকাইতে মুরদ লাগে, মুরদ লাগে রূপের দেমাক।
খামা খাই তুমি এমন করো। হ্যালো হাসান ভাই, আপনার গাছিটা খুব সুন্দর। ওয়ালাইকুম সালাম। আপনারা একটু আমাদেরকে সাহায্য করবেন যে কে আছে, কারা আছে। শুনছি যে এরিয়াতে অনেকে নাকি আছে এরকম। হ্যাঁ, তো আপনি যদি একটু বলেন যে এ আছে, আপনাদের নাম টাম কিছু বলবো না, যে নেশা করে সে তো কখনো কিছু বলে না। এখন আপনারা যদি আমাদের একটু বলেন, আমরা সেই মতো ওদেরকে একটু সাহায্য করবো, তাদেরকে একটু পথটা দেখা দেওয়া সাহায্য করবো। আচ্ছা, তোমার ছোট বোন টোন নাই না? মানে ছোট বোন আর কি। জানিস না তুই? জানি, তারপরও জিজ্ঞেস করি আর কি। নাই না, টালা তো মনে করো একই চেহারা পাইছে। এই যে দেখছো, এটা ভালো হয়েছে, যাও আমার কাছে। ঠিক আছে, তো এটা দেখছো, দেখছো এটা হলো বুদ্ধি লাগে। ক্রয় সূত্রে এই জমির মালিক এ কে এম নুরুল আমিন, না আলিম, আমিন জাগা একটা হেলে থাকুক। এখান থেকে যতটুক দূরে চোখ যায় বুঝছো, একটু আমার না। আচ্ছা, আমি তো ভাবলাম সব আমার। আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। বিশ্বাস করো, আমার কাছে বেশি টাকা নাই। শোনো, আমি তাতে দিচ্ছি না, তাই না? মেরে এত মেয়ে রান্নাটা কিন্তু খুব মজা। অবশ্য সবাই বোঝে না। রেনুকা, তোমার ফিল্ডের কাজ সম্পর্কে বলো, কি করলা? কি বলবো, সবসময় যে কাজ। তবে এবার এটা আসলে অনেক পার্সোনাল ব্যাপার, তো কথা বলতে একটু সমস্যা। আমি এই জন্য উপকে নিয়ে এসেছি। বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, দেখো কি লেখা আছে। দেখো, ড্রাগস অ্যান্ড ফ্যামিলি, ব্রেকিং সোশ্যাল বন্ডেজ। মানে বুঝো? একদম ভালো করে বুঝি। ওনাদের সাথে কাজ করতে করতে যে অবস্থা হয়েছে, ওনারা যেভাবে কথা বলে, আমার তো মনে হয় যে ইউসুফ তিলকের ছবি দেখে একা ঢোলে। শোনো, তুমি একটু বেশি কথা বলো, আগে সুপিরিয়র কি বলে সেটা শুনতে হয়। ফিডিল না, ওই যে মাদক নিয়ে কাজ শুরু করছে, একটা বাসায় যে আমি জিজ্ঞেস করতে পারি আপনি বিয়ে করছেন, আমি জিজ্ঞেস করতে পারি আপনি বাচ্চা কাচ্চা আছে, স্কুলে যায়, টিকা খাওয়াইছেন, কিন্তু কাকে বলবো আমি গিয়া যে আপনি কি মাদক নেন, কোনটা নেন, স্যালাইন নেন নাকি গিল্লা খান, এটা বলা যায়? ওদিন মার খেতে খেতে পাচ্ছি যদি রেনু আপা না থাকতো। রেনুকা, অপু কি কাজ করতে পারে? ও তো খালি ভেজাল করে। শোনো, এরপর ফিল্ডে গেলে তুমি আমার সাথে নিবা। আপনার কষ্ট করে যাওয়ার কোনো দরকার না। আরে, এগুলো আমাদের কাজ, আপনি এই বয়সে এগুলো। এই বয়স মানে তুমি কি আমাকে, মানে বয়স মানে হইতেছে মানে আপনি সিনিয়র, এগুলো জুনিয়রদের কাজ, আমরা আপনার সাবঅর্ডিনেট, আমরা করবো সব কাজ। না না,
কেন দরকার নেই? আমি তো অফিসে কাজ করতে করতে মানে কি ফেড আপ হয়ে যাচ্ছি, আমার ফিল্ডের এক্সপেরিয়েন্স দরকার আছে না? ঠিকই ঠিকই স্বামী ভাই, প্লিজ আপনাকে পোস্টটা দেখা উচিত। ঠিক আছে, আমরা ভাই বোন দুজন চাইতেই পারি। আর আপনি কান এগুলি কি ময়লা, এগুলি কে লাগাইছে? এগুলি ইমরান কিলিপো ভাইয়ের নাম। সালে সালে বয়স কত? বয়স বয়স এজ 31। পড়াশোনা কোথেকে করেছেন? ঢাকা ইউনিভার্সিটি। সাবজেক্ট আইবিএ ইংলিশ। আইবিএ ইংলিশ, তারপর ইংলিশ ইংলিশ। আপনি ড্রাগস কবে থেকে নেন? নেই কবে থেকে? ইন্টারমিডিয়েট মানে কলেজ সেকেন্ড ইয়ার। কলেজ থেকে? আপনি বয়সটা আমাদেরকে বলতে পারবেন? কোন বয়স থেকে নেই, আপনি হিসাব করে বেগে নিতে পারবেন না? আচ্ছা, আপনার এসএসসি কত সালে? 92। 20 21। আপনি ড্রাগসটা কেন নেন? কেন নেন? আপনি ঘুমান কেন? জি ঘুম কেমন? জি ঘুমাতে জানো তাকে বুঝতে পারবেন আপনি ঘুম কেমন? পারবেন? আসলে আমাদের সার্ভের জন্য না এই ধরনের প্রশ্ন করা প্রয়োজন। আপনি এরকম প্রশ্ন করার আগে বোঝা উচিত যে কেন করছেন জিনিসটা। আমরা জানি আপনি তাহলে একটা শট নেন। জি নিজে একটা নিয়ে দেখেন কেমন লাগে। না না আমাদের ওটা দরকার নেই আসলে, আমি এমনি ভালো আছি। আপনার নাম কি? রেণুকা। বলেন কি জানতে চান? আরেকটা প্রশ্ন যে মানে আপনার বাবা মার মধ্যে সম্পর্ক বা আপনাদের ফ্যামিলিতে আর কি অন্য কেউ এরকম অ্যাডিক্টেড ছিল কিনা বা এরকম অ্যাডিকশন ছিল কিনা ড্রাগে, বা আপনার বাবা মার মধ্যে সম্পর্কটা আমাদেরকে যদি একটু বলতেন। আমার বাবার সম্পর্ক জানি, আপনার কি হবে? না আমাদের কিছু হবে না, আমাদের মূল কথা হচ্ছে আমরা হবে ছবি তুলতে চাই। তুলেন। রেণু আপু, রেণু আপু, হ্যাঁ আপনি এখান থেকে কিছু ছবি তুলবেন, সামনে আসেন, আপনি সামনে আসেন, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। জি আপনি, আমি তো আপনার কাছে জিজ্ঞেস করেই পারমিশন নিয়ে এটা। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি এখান থেকে কিসের ছবি তুলছিলেন? আপনার আমার ছবি? আমার ছবি তো আইডেন্টিফিকেশন, তাই না? আমার ছবি তুলতে চান তাহলে সামনাসামনি ছবি তুলেন। আসলে এসব আমার পিছের চলে ছবি তুলে লাভ কি? ঠিক আছে ঠিক আছে, এসব ক্ষেত্রে সাধারণত কি সাধারণত সব সাধারণত না, আপনি ছুলে তুলে ছবি তুলে নাও। জি আমি তুলছি। বাদ বাদ, আপনি আমার ছবি তুলতে ছবি তুলতে যান, আমার ছবি তুলবেন। হায় আল্লাহ, তুই ভাত চুরি করিস রোজ রোজ? আমি তো রোজ ভাবি যে বিলাই ভাত চুরি করছে। নানি বাড়ির কথা মনে আছে তোর?
মধুপুরের কথা? হ্যাঁ, গেটের পাশে দুইটা বড় কামিনী গাছ। তুমি যে গাছের ঝোপ থেকে সাপের লেজ ধরে টানছিল। আমি কি আর জানতাম, আমি তো হাসনা হেনা ফুলের ডাল ছিঁড়তে গেছিলাম। যদি ছোপ দিত। তুমি একটা ছোট লোক। আমার সব চুল পড়ে যাচ্ছে না? তোর দাদা কে বললো? তোর মাথা ভর্তি কালো গিজগিজা চুল, কি সুন্দর, একটা চুলও পাকে নাই। চুল বড় রাখলে কেমন দেখাবে? ভাল লাগবে না বেশি দাদা। ও, এমনি ভাল লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার ইচ্ছে হলে আগামী মাসে চুল কাটাবো। না না, এটাই ভালো। দাদা কি লেখো কি তুমি এত ঘিচঘিট করে সারাক্ষণ রাত্রেবেলা? দাঁড়া, আমি ব্রেল শিখবো, তারপরে তোমার ডায়েরি আমি পুরাটা পড়ে ফেলবো। না, ওই ফাউন্ডেশন থেকে না, ওরা ওই অন্ধদের জবানবন্দি লিখতে বলছে, আমি এটার একটা নাম দিছি, আলোর অপেরা। বলতো কেমন হয়েছে নামটা? সেটা যদি ওই ছাপা হয় না, তাহলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে রে। টাকার চিন্তা আবার তোমার লিখতে হবে কেন দাদা? আমি বুঝি না সারাক্ষণ তোমরা কেন এরকম টাকার চিন্তা ভাবনা করো। আমারও দেখি একই রকম খেচর 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 করতে থাকে। তোমাদের এগুলো চিন্তা করার কি দরকার আমি বুঝি না। আর দুইটা বছর পর তো আমাদের রাহানি চাকরি করতে পারবে, তখন কি আর সংসারে এই হাল থাকবে? চেহারা পাল্টা যাবে না?
তুই লিখতে চাইলে এমনি লেখ, তোর এই টাকা পয়সার কথা ভাবা লাগবে না। তো রেনু, এই আমার এই ভেন্টিলেটরে ছড়ুয়ের বাসা আছে না, ওইখানে দুইটা বাচ্চা ফুটছে। আগে ওরা দুইটা ছিল, এখন আরো দুইটা, মোট চারটা। এই যেটা খোসা নাকি? হ্যাঁ, ছড়ুয়ের ডিমের খোসা। তাহলে তো ভালোই সঙ্গী পাইলা দুজন। তারপর ওই যে পাখি ভাচুর, ওর কথাও লিখতেছি। হ্যাঁ, লিখবো না কেন? দাদা, এত রাত জেগে সব লেখালেখি করো না, শরীর খারাপ করবে। রেনু, পাখি কিন্তু দেখছে। কে? কই? চোর ভাগ চোর। কি? কই? কই দাদা? হ্যাঁ, তো দেখি না, পাখি উড়াল দিছে। দূর দাদা, ভয় দেখিস না, আমি রান্নাঘর থেকে যাই দেখি। না না না, কি দেখি না? কোনো দরকার নেই, তুই বয় তো বস। তুই কিছু বলবি আমাকে? কি বলবো বল, যদি কিছু বলার থাকে। তুই কি আবার টিমে টিমে পড়ছিস নাকি? তোর দাদা কি যে সব বলিস না, তোর কথার কোনো মাথা মন্ড নেই। যাবেন আপনি বংশাল সেন্ট্রাল জেল? চলেন, আমি আপনাকে ভাড়া দিব। ভাড়া? এই যে রেণুকা রহমান, যাবেন নাকি? কই যাচ্ছেন? চিনতে পারছেন না? সব শেয়ার করলাম আপনার সাথে গতকাল। না, আমি কাজে যাচ্ছি একটু। আপনাকে নামিয়ে দেই? না না না, ঠিক আছে, থ্যাংক ইউ। কেন, অসুবিধা নেই তো? লাগবে না। আর আপনাকে পৌঁছে দিই যেখানে যাচ্ছেন? চলে, ঠিক আছে, আমি চলে আসছি। কোনো ব্যাপার না, আমি যেতেই পারি। না না, লাগবে না আমার। এই এই রিকশা, যাবেন নাকি? বংশাল যাবেন? বংশাল সেন্ট্রাল জেলখানা যাবেন? দে না, আপনি সেফ থাকবেন আমার সাথে, কোনো সমস্যা নেই। আপনাকে নামিয়ে দিয়েই আমি চলে যাব। জেলখানা সেন্ট্রাল জেল? এটা কোন জায়গায় আপা? পুরান ঢাকা। আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, থাক লাগবে না। এরাও যাচ্ছে না কিন্তু। যাবেন আপনি? আপনাকে ভাড়া দিব, ভাড়া আসেন না। আরে গাড়ি দিয়ে তাড়াতাড়ি হবে তো, চলেন না। অসুবিধা নাই ভাই, আমার দরকার লাগলে আমি আপনাকে বলতাম। এখন কিছু পাননি? পেয়েছি। আমি দেখছি না তো কিছু। আছে। কই? যাবেন নাকি বংশাল? এখানে কেউ যাবে না এখন, আপনাকে নামিয়ে দিই আমি। হুটটা উঠান। চাল দাও, চাল দাও। এবার আমার পণ আপনার ঘরের ঠিক পাশে। ঠিক আছে, তোমার আমার হাতিশালার একটা হাতি কিন্তু এবার যাবে। এবার চলে গেল তোমার এক হাতি ধ্বংস। এবার তোমারটা
আপনার রানীর সাথে আমার রাজার যে কি হবে, কি হবে কার কি হবে কে কি জানে বলো। এই নাও, কি অবস্থা আপনি? দেখ তো মাকে কখন চায়ের কথা বললাম, ইমরান আসছে অনেকক্ষণ হয়েছে, একটু দেখ না। হ্যাঁ দেখি। নৌকা, এই যে নৌকার সামনে নৌকা, নৌকা, এই যে তোমার তো এটা যায় তাই না, তোমার হাতি শেষ। এবার দেখো তো কি অবস্থা দাঁড়ায় তোমার, দাও দেখি। আপনাকে কই চাল দাও দাদা, চা দে ইমরানকে, দে চাল দাও ইমরান। আমার সাদা ঘোড়া, হ্যাঁ আপনার কালো ঘোড়ার মুখোমুখি। দুই ঘোড়া মুখোমুখি, হ্যাঁ খেলা তো তুমি জটিল করে দিচ্ছ ইমরান। বাহ বাহ বাহ, দেখেন ঘোড়া বাজান, হ্যাঁ খেলা তো অনেক জটিল করে দিল ইমরান। হ্যাঁ একটু, কোনো অসুবিধা নেই। দেখি এবার তোমার কি অবস্থা দাঁড়ায়। অমিতের ভার তোমায় দিলাম গো, এই অধমেরে সিনে রাখো গুরু, অধমেরে অধমেরে সিনে রাখো গুরু, কৃপা সিন্ধুর প্রেম মন
কলঙ্ক রবে নামে কেন তুমি দুটা দিন থাকতে পারবে না আমাদের ছেড়ে? হ্যাঁ পারবে না, পারবে না, তরকারি আছে, ছোট মাছ আলু ভর্তা, কি মজা হয়েছে, খা খা। শোন, কাল আরো রাত করে আসবি, আরো রাত কইরা আইবি, আমার ছোট পোলার পরীক্ষা, ঘুমাইলে তারপরে আইবি, ঘুমা। হ্যাঁ কেন এসব করো, বাদ দেওয়া যায় না, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। অনেক ভালো লাগে, খুব তাকাও না, এখন একটু তাকাও, তাকাও, খুব ভালো লাগে। হ্যাঁ তাহলে এক কাজ করো না, একবারে 100টা নিয়ে সারা জীবনের মতো ঘুমাও, ঝিমাও, ঘুমাও, আর চোখ খুলতে হবে না, নাও নিবা, সেই সাহস তো নাই, সেই সাহস তো নাই তোমার। এই ভেবে না,
তোমাকে ছাড়তে হবে। তোমার জন্য আমার জন্য তুমি কথা শোনো, আমার কথা শোনো, বাদ দাও না এসব, প্লিজ আসো, কেন আসো, আসো না। আমি যাই। কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? এই তো, তোমাদের ক্লাস ক্লাস কেমন চলছে? চলছে, আপনার জন্য বসেছিলাম, এখন আমি যাই। আচ্ছা উঠলাম, আসি ভাইয়া, নে তুই খা। না ধর খা। আচ্ছা কোথাও বেশ, স্বর্ণা প্রক্সিটা দিয়ে দিস। আচ্ছা পারবো না, নট পারবো না, এখনই যাবো বলিনি, বললাম যে পরের ক্লাসটা করবো, আগে থেকে জানাই রাখলাম। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি, ওই যে ওই দিন যে দেখা হইলো তোমার এক কাজিন, কি জানো নাম? শাওন ভাইয়া। হ্যাঁ, ও জানি তোমার দিকে কীভাবে করে তাকায়। ও কি তোমাকে পছন্দ করে বলো না? আগে করত। তুমি করতা? কখনো ওর সাথে রিক্সায় ঘুরো নাই তো? ঘুরছি। তোমার সাথে রিক্সা করে ঘুরছো? ও আমার কাজিন না, রিক্সা তো উঠতে হয়েছে। ও কি কখনো তোমার হাত ধরছে? কি বলো তুমি? না বলা তো যায় না, আমি তো এসব ছেলেদেরকে চিনি। মানে কি? তুমি কখনো ওর হাত ধরো নাই তো? আমি জীবনে তোমার হাত ছাড়া আর কারো হাতে ধরি নাই। বলা যায় না, মেয়েরা কিন্তু সবসময় এই কথাই বলে। কি? আচ্ছা রাগ করছো কেন? আমি কি তোমার কথা বলছি নাকি? সরি বললাম তো, সরি, রাগ করো না, হ্যাঁ রাগ করো না, প্লিজ প্লিজ। হ্যাঁ কালকে না, আজকে না, আজকে না, না আজকে আসতে সম্ভব না, কালকে সকালে 11টায়। হ্যাঁ আচ্ছা, না না শোন, তা কাজ কর, তুই লগে রকিবুল তোর সাকিবুল ওগুলো এলো। হ্যাঁ ভাই, একলা একলা গেলো, এলাকার ছোটো ভাই দেখলো কি কাম করি না, কই সাথে থাকলে দরকার আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো 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 বেশি মানুষের না, বেশি মানুষের ঝামেলা বলেছিল, একলা যত মানুষ। হ্যাঁ আচ্ছা তাহলে, হ্যাঁ তাহলে কাজ কর, তুই তাহলে করে দাও। সালাম করে নৌপা, রেডোপা ভালো আছেন? না না ধরে না ধরে না। হ্যাঁ গেল মিছে, বিকেল যে যায়
তারে পিছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারে পিছে গো রেখো না বেদনা খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা রাত্রিবেলা ঢেউগুলো আজ আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগে আছে জাগে সকল রাত্রিবেলা ঢেউগুলো আজ আমায় নিয়ে করে কেবল খেলা ঝড় কি আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে ঝড় কি আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি রাজি আছে তোমার খোলা হাওয়া তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা ইমরান না মানা করলাম আমি তোমাকে খুব ভালো লাগে না আমিও এনজয় করতে চাই ইমরান দাও একা একা কেন আনন্দ নিবা দাও আমাকে দাও দাও দিব তো অনেকদিন আজকে নাই আমি এইটা দিয়ে দিব সিম নীল করা যায় না করা যায় কি অসুবিধা কি অসুবিধা এই যাবে
রোগন ভাই পরশু দিনে হয় নাই আসিল কই? সকাল আইসে অবশ্য, একটা সাদা গাড়ি নামাই দিয়ে গেছে, গেছিল কই? হ্যাঁ আইন কেমন আর বাড়তেছে তো আমাকে ডাকেন, বাসায় যাই, মহল্লা পোলাপার অধিকার আছে না? একটা গেলাম রাত কাটাইলাম আপনার ভাই করেন কি না খাস হয়ে বই থাকবো তো তুই দোকান থেকে দেওয়া চাই তুই দোকান দিতে কাম কর যা তো দরদ লাগলে পিটিং দেয়া যা যা দেরি আছে তো কি এই যে কি কি হবে বাসায় বলে দিব আমি তো এভাবে থাকব না দেখো দেখো আমাকে দেখো কিভাবে এভাবে থাকা যায় বলো থাকা যায় এখন তো নেশায় নাই তুমি এখন নেশায় নাই তুমি বললা আর আমি বিশ্বাস করলাম যা পারবা না সেটা বলবা না শুনো শুনো আমি পারবো আমি তোমাকে বিশ্বাস করি না ছাড়ো শোনো আমি পারবো পারো পেটে দেখাও আমি রেহানের ফ্রেন্ড লীলা না রেহান তো বাসায় নেই বাসা নাই না শিট আপনি আসার কথাও জানে হ্যাঁ আপু তো আমাকে বলল আপনি আব্বার বোন হ্যাঁ হ্যাঁ আমাকে বলছিল আপনি আসলে সুন্দর রেহান প্রায়শই বলে আপনি আচ্ছা আপু কি হয়েছে আমাকে তো রেহান বললো বাসায় আসতে আজকে আমাদের রেজিস্ট্রেশনের মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বুঝছেন ওই লাস্ট সপ্তাহে আমাদের আরও তিনটে ফ্রেন্ড করলো তখন আমি ওদেরকে হেল্প করছি আর আমি তো গ্রুপ স্টাডি করি তো আমাদের গ্রুপ মেম্বারও তো রেসপন্সিবিলিটি আমার আমি এখন ইউনিভার্সিটি থেকে এখন এখান থেকে মানে ট্যাক্সি করে আসছি এখন যেটা হয়েছে যে আজকেই লাস্ট ডেট বুঝছেন তো এখন যেটা হয়েছে যে আমার ওই টাকা দরকার আর কি ও যে ফর্ম ফিল আপের টাকাটা ওটা তো আমাকে দেয় নাই তো আমি এখন ওটা নিতে আসছি আর কি না ওরা ও তো একবার ফর্ম ফিল আপের টাকা নিল 1000 টাকা লাগে না নিয়ে গেল তো হ্যাঁ হ্যাঁ টাকা নিয়ে নিল না না ও হইছে কি আপনি জানেন ওই যে আমাদের ফ্রেন্ড আছে কবির কবিরের আব্বা হইতেছে বার্থডে আছে হার্ট ডিজিজ হয় না ওই ওনার কি হার্ট ডিজিজ আছে তো এখন বাইরে তো নিতে পারবে না তো বার্থডে নিছে এখন যেটা হইতেছে যে ওরা
আর ওদের জন্য আমরা কি কয়েকটা ফ্রেন্ড মিলে টাকা দিছিলাম, তো ও হয়তো বাসায় এটা বলতে চায় নাই যে দেবে। আর আমার দেখেন আমি বলি আপনারা, আমি আমি ওর কাছ থেকে টাকা নিতাম না, আমি ওরা ফোন দিছে অনেক বিপদে পড়ে, আমি কার্ড নিয়ে গেছি এটিএম বুথে, আজকাল কী যে হয় লাইট থাকে না কারেন্ট থাকে লোডশেডিং, তো বুথে টাকাটা বের করতে পারি নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার টাকা এবং ওর টাকা। এখন আমার টাকা নিয়ে আপনি টেনশন করেন, মানে ও যদি এখন ফর্মটা আসতে না ফিল আপ করতে পারি আপু তাহলে তো সেমিস্টার ড্রপ হবে। আমি তাম্মাকে জিজ্ঞেস করি, আপনি প্রবলেম থেকে আমি যাই না আপু, অসুবিধা নাই। না না মানে একটা করতেই তো হবে, কিন্তু উপায় তো আর নাই কোনো। আপনি জি আপু, আম্মাকে তো কিছু বলে নাই, তাহলে আমি আসি তাহলে আপু। নাই যে 1000 টাকা নিয়ে যেটা হবে না ওর? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আপু, হয়ে যাবে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আর রিহানা ঠিকই বলছিল, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, আজকের অনেক তারা, আমি আরেকদিন এসে খাইয়ে দেবো, ঠিক আছে আপু, খোদা হাফেজ। আর আপু রিহান নিয়ে বললেন, আমি নীলা আসছিলাম বাসায়, হ্যাঁ খোদা হাফেজ। ইমরান না যাইব, আইব না নাইব আমি কি জানি, এইটা কি এইটা কি? তুই কি ভাবছো সেই পোলাতরে বিয়ে করব? কোনোদিন না, করব না। একবারও আমার কথা ভাবলি না, সবাই নিয়ে থাকতে হয়, কি করি আমি? শাড়ির ভাঁজের মধ্যে লুকায় রাখলে চলবো? আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে? মানুষ তোমারে খাওয়ায় না পড়ায়, খাওয়ার খোটা দিলি, খাওয়ানোর খোটা দিলাম আমি, খাওয়ার খোটা। তিন তিনটা বাস্তারে কিভাবে মানুষ করছি একবারও চিন্তা করলি না? ইমরান রে বলবি তার মায়ের যেন আমার সঙ্গে দেখা করাই।
ইমরান, তুমি কিন্তু কথা রাখনি। কোন কথা? তুমি বলেছিলে না যে আমার কাছে তুমি ব্রেইলি শিখবে। শিখব কই? তুমি তো সময় দিলে না। আপনার সাথে দেখানো দেখা গেল যে সেটা হয়ে যাবে একদিন। আহা, ব্রেইলি শিখতে হলে সেজন্য আলাদা সময় দিতে হবে। হয়ে যাবে, আপনার দান। রেহান, এতক্ষণে ফিরলি? ক্লাস ছিল। ক্লাস ছিল এত রাতে? ক্লাসের পর গ্রুপ স্টাডি ছিল। তাই এত রাতে বাসায় ফিরলে তারপরে পড়বি কখন? তোমরা যে এতক্ষণ বসে বসে দাবা খেলো তাতে কিছু হয় না, আর আমি স্টাডি করে ফিরলে দোষ হয় না? চোরা এত দাঁত ফালাই দেবো? বড়দের সঙ্গে কেমনে কথা বলতে এখনো শেখে নাই? যা রুমে যা, পারো তো খালি আমার সাথেই। রাগের মাথা ভুল করলেন, আপনার হাতে। না বাবা, তোমার বোন গো বিয়া হয়েছে? জি, একটা হয়েছে। তুমি বিয়া করছিলা বাবা? না। ইমরান, জি, তোমার একটা পণ বাবা, যা ইনকাম করো সংসার চলে। জি, ভালোভাবেই চলে বাবা। এত সুন্দর চেহারাটা সুন্দরীদের রেখে রাখো কেন? মা, যাও তো তুমি। যাও, আমরা খেলাটা শেষ করি। আমার সৈন্য। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিটা, হ্যাঁ হ্যাঁ, আহা আহা, এত দুষ্টুমি করো কেন তুমি? একদম দুষ্টুমি করবে না। এই ওয়েদারটা কিসের জন্য পারফেক্ট জানো? এই ওয়েদারটা হচ্ছে একদমই রোম্যান্স করার জন্য পারফেক্ট। এই কে, কে ওখানে? এই দাঁড়াও, এই সজি ভাই, সজি ভাই, এই সজি ভাই, ওই গাড়া, এই সজি ভাই, আপনার বাসায় চোর ঢুকছে। কি হয়েছে? চোর ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ নাকি তোমার? আরে আমি নিজে চোখে দেখছি, হেঁটে দেওয়ার টোকে ঢুকছে। ওই পাপ্পু, ওই বেড়া তো, ওদিন যাও, ওদিন যাও, এত বড় সাহস।
আপনার ছেলে পেলার কোথায়? আমার ছোট ছেলে খালার বাড়ি গেছে কাল রাতে, আর এটা বড় ছেলে। তো উনি, হ্যাঁ আপনি, উনি গত রাতে মারা গেছেন। কি নাম তার? ইমরান। হ্যাঁ চলো চলো। Tell me, how was your journey?
Was it good? Hello? এখন কেমন লাগছে? ভালো লাগছে? আন্টি তো আমার উপর খুব রাগ করেছে। আমি তো যাই না, বুঝছেন? আমারও তো কেউ এখানে আসে না। আর আপনাদেরও কেউ এখানে আসে না। বিশ্বাস করেন, আপনি যে এখানে আসছেন, আমি কী যে খুশি হয়েছি, খুবই ভালো লাগছে। সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। হ্যাঁ, আমি আসতেছি। হ্যালো, কি করো? হ্যাঁ, ভালো আছো? কি করো? কই গেছো? আমি সুপারি বাগানে। কেন সুপারি বাগান দেখো না জীবনে? আরে সুপারি বাগান দেখবো না কেন, এটা আমার বাগান। কিছু কয়েকদিন পর পর আমি যাই না, খেয়াল রাখতে হবে না? ও, কয়েকদিন পর পর যাও, আমি তো দেখি না। আরে তোমাকে আমি, তুমি তো জানো না, বলে যাই না তো, এমনিতেই যাই। সুপারি বাগান দেখতে গেছো নাকি? আরে আমি সুপারি বাগানে গেছি, আমি জানি না কি রেনু আপা গেছে। আমি গিয়ে দেখি ওমা রেনু, মানে রেনু আপা, সে একা একা হাঁটছে। ও একলা একলা ঘুরতেছে, ঘুরুক। তোমার আর ঘুরু ঘুরু করার দরকার কিছু নেই। কেন, উনি প্রথমবার আসছে না? হ্যাঁ প্রথমবার আসছে, ওটা একাই ঘুরতেছে। তোমাকে ডাকছে যাওয়ার জন্য? আমাদের বাড়িতে আসছে তো, আমাদের এলাকায় আসছে। হ্যাঁ আসছে তো, দায়িত্ব আছে না? দায়িত্ব, হ্যাঁ। তবে হইছে কি, লাখ ফিভার করছে এই সময় উনি আসছে। তোমার কাছে কি একজন একজন মেয়ে মানুষ থাকা ভালো? চুপ করো তো, ভালো লাগতেছে না তোমার কথা শুনতে। আমার ভালো লাগছে না। কি করলে ভালো লাগবে? যাই, আমি রেনুকে ডেকে নিয়ে আসি। না, আমি যে তার তো তুমি সো প্লিজ যা, আমি যাই, আমি যাই। আমি জিজ্ঞেস করবো তো বললাম। আরে তুমি এই অবস্থায় প্লিজ উঠবা না, প্লিজ এই অবস্থায় উঠে না তো, বসো বসো, রিল্যাক্স, আমি আসতেছি। ইংলিশ ম্যান, হ্যাঁ এদিকে আয়। কি করেন দেখছেন? হ্যাঁ, ইংলিশ ম্যান, ওই ইংলিশ ম্যান, তাড়াতাড়ি আসো। এই গাছের ডাব, হ্যাঁ হ্যাঁ ইংলিশ ম্যান, মজার নাম না? কেন, সব কিছুই মজার, হ্যাঁ ভালো লাগবে। এই তাড়াতাড়ি আসো, হ্যাঁ গাছে উঠো। এই আপার জন্য এই গাছের থেকে সবচেয়ে ভালো ডাব এটা না? জি হ্যাঁ, যাও দুই তিনটা ডাব পারো, বড় দেখিয়া। হয়েছে কি, আমরা ডাব নিয়ে এই যে ফিশিং বোটটা আছে না, ওইটা নিয়ে আমরা সমুদ্র দেখতে যাবো। বোটে বসা, সমুদ্র দেখবেন, আমরা ডাব খাবো আরামসে। আপনি ওকে সময় দেন, আমি বরং ঘুরে আসি ইংলিশ ম্যানের সাথে। হ্যাঁ হ্যাঁ, সে বসে আছে, বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি পারো। আর এই ডাবগুলোই হচ্ছে কি, প্রত্যেকটা নারিকেল গাছের ডাব, নারিকেল পানি আলাদা টেস্ট থাকে, আলাদা গন্ধ থাকে, এইটাই প্লাস এটা। এই সানি, এদিকে আসো না। হ্যাঁ আসছি। কি করো তখন? না না, ডাব ডাব তো, ডাব তো ইংলিশ ম্যান পারবে, তুমি কি করো? না ইংলিশ ম্যান তো কোনটা পারবে বুঝে না তো, সে কি জানে কোনটা পারবে? হ্যাঁ না, এটা না, পাশেরটা পাশেরটা, হ্যাঁ পারো, হ্যাঁ ফেলো। আমি না খাই। না না না, সমস্যা নেই, হ্যাঁ আমি ইয়েতে রাখলাম। সানি ভাই পরে খাবো আমি। না আমি বরং একটু বোট। হ্যাঁ ফেলো। তার ওই খবর টবর জানবা, জেনে টেনে ওকে পাঠানোর চেষ্টা করবা, অথবা কি এক নেশা কর ছেলের সাথে নাকি কি সম্পর্ক হয়েছে এগুলো একটু জানার চেষ্টা করো। সেটা না করে না, তুমি কি করতেছো আমি কিচ্ছু বুঝতেছি না। আরে না না দূর, কি বলো, আমি শুনছি তো ডিভোর্স হয়ে গেছে, বিয়ে ডিভোর্স তো হইছে বাবা, সেটা এক বছর আগে। হ্যাঁ এইটাই এখন নতুন একটা ঝামেলা হইছে, সেটার জন্য খালা মামার কাছে পাঠাইছে, সেটা জানো। সেটা না জেনে তুমি কি ডাব পাড়তেছো, কি করতেছো না করতেছো আমি কিচ্ছু বুঝতেছি না। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আসার পর থেকে যা ইচ্ছা তাই করতেছো।
আপনার হাজবেন্ড কোথায়? আপনার ডিসিশন এখনই নিতে হবে, এটা অলরেডি 10 weeks. বাচ্চার কিন্তু হেপাটাইটিস সি হবার আশঙ্কা আছে। সিদ্ধান্ত আপনারা কি করবেন, নিজেরা বসে আলোচনা করেন। তো যে আসছে তার দেখভাল কিভাবে করবেন না করবেন, তুমি কি আমাকে কিছু বলতে আসছিলে? কি বলবো রে, তুমি আর কতদিন থেকে গেলেই পারতা, আবার আসবো। আবার আসবা মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, বিয়ে দেনা, বিয়ে দেনা, মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, কি অবস্থা বাবা, রাগ করছো? আজকে সারাদিন কথা বলা হয়নি। এইদিকে দেখো, নড়াচড়া করছে আস্তে। না, কিচ্ছু বুঝতে পারতেছি না, দেখি তো। মনে হয় রাগ করছে। চুপচাপ, হ্যাঁ গোল করছে তো, করছে, হ্যাঁ করছে। যাও, কয়টা হইলো, যে কয়টা হোক যাও, পুড়ে যাচ্ছে তো। হ্যাঁ যাচ্ছি, রেনু আপা তো উপরে শুয়ে আছে। এই রেনু আপা, আরে আসো না, নিচে আসো, এত সুন্দর সন্ধ্যা, এখানে এসে বসো। কি অবস্থা, মন ভালো হয়েছে? আরে না, এখানে বসো না, ইয়ে আছে, দু আছে। রেনু আপা এদিকে চলে আসো। হ্যাঁ হয়ে গেছে। কিরে অস্থির লাগে? অস্থির হোক একটা, বুঝবা। কিরে নপা,
কি হয়েছে? সানি ভাই, হ্যাঁ আসেন। হ্যাঁ হ্যাঁ শেষ, আয় আয় উঠ, অনেক খিদে পেয়েছে, আয় তো চলো। সানি ভাই আসেন। আসছি। এই যে ওয়াও, আরে দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তুমি একটু দেখো না, রেনু দেখো, মজার না? হ্যাঁ খুব ভালো। এই ইংলিশ ম্যান, ইটস ভেরি ফানি, কোনো কিছু দেয় নাই তো, প্লেট কাপটা কিছু দেয় নাই। তুমি যাও, তোমার ইংলিশ ম্যান হতে।
কি বু লিবয়ানি নিজেই অপরাধী কারে কি বলিবয়ামি আর নিজেই অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে কেঁদে চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু সেরে যাইবা যদি ওরে বন্ধু রে নারে নারে কেন প্রীতি বরাইলা রে বন্ধু সেরে যাইবা যদি কেমন রাখিব তোর মন কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে যাইবা